আজ আমরা কার্তিক মাসের মাহাত্ম্য আলোচনা করব। আমরা জানি কার্তিক মাস হলো কৃষ্ণের প্রিয় মাস। আমাদের জীবনের চরম লক্ষ্য হলো আমাদের নিজের ঘরে পৌঁছানো, অর্থাৎ ঈশ্বরকে পাওয়া বা পরম প্রিয় শ্রীকৃষ্ণকে পাওয়া। তো শ্রীকৃষ্ণকে পেতে হলে সবসময় তার স্মরণ মনন করতে হবে, যাতে মৃত্যুর সময়ও তার কথা মনে পড়ে আমাদের। একজন প্রকৃত ভক্তের পক্ষে সবসময় বা যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণের স্মরণ মনন করা সহজ সাধ্য, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তা অত্যন্ত কঠিন কাজ। কারণ আমাদের সামনে রাধা কৃষ্ণের ছবি থাকলেও বা জিভে তুলসী বা গঙ্গা জল থাকলেও আমাদের মনে চলতে থাকে নানা রকমের পার্থিব চিন্তা। আমাদের সামনে কেউ হরি কথা বললেও আমরা প্রায়শই নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে চিন্তা করতে থাকি। কিন্তু কৃষ্ণ এতটাই দয়ালু যে তিনি অনেক সুযোগ করে রেখেছেন আমাদের জন্য, যাতে আমরা তাকে স্মরণ করার কারণ পাই। প্রথমে পুরুষোত্তম মাস, তারপর কার্তিক মাস, তারপর গৌড় পূর্ণিমা, তারপর নৃসিংহ চতুর্দশী, তারপর রামনবমী, রথযাত্রা, তারপর জন্মাষ্টমী। সারা বছর এসব পালন করার মাধ্যমে আমরা কৃষ্ণকে স্মরণ করার সুযোগ লাভ করি। সুতরাং 11 মাস পর আমরা আবার সুযোগ লাভ করি পবিত্র দামোদর কার্তিক মাস পালন করার। স্কন্দ পুরাণে বলা আছে, কার্তিক মাসের মতো শ্রেষ্ঠ অন্য কোনো মাস নয়। যেমন বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গার মতো অন্য কোনো পবিত্র তীর্থ নেই, সত্যযুগের মতো অন্য কোনো যুগ নেই, তেমনি কার্তিক মাসের মতো অন্য কোনো মাস নেই। কার্তিক মাস শ্রেষ্ঠ এই কারণে, এই মাসের দেবী হলেন রাধারানী স্বয়ং। তিনি হলেন শক্তিধারিণী, তাই যারা এই ব্রত পালন করেন তাদের শক্তি যোগান স্বয়ং রাধারানী, এবং এই ব্রত পালন করা সম্পূর্ণ হলে তিনি আশীর্বাদ দেন। এই মাসকে দামোদর মাসও বলা হয়, কারণ অন্যান্য মাসগুলো কৃষ্ণের অন্যান্য নাম অনুযায়ী। তো এই মাস হলো কৃষ্ণের দামোদর নাম অনুযায়ী। এছাড়া এই মাসের নাম কার্তিক হবার কারণ হলো রাধারানীর মাতা ছিলেন কৃত্তিকা সুন্দরী। তাহলে কৃত্তিকা সুন্দরীর কন্যা রাধারানী হলেন কৃত্তিকা কুমারী, অর্থাৎ রাধারানীর নাম অনুসারে এই মাসের নাম কার্তিক দামোদর। অর্থাৎ রাধারানী ও দামোদরকে একসাথে স্মরণ করে এই মাসকে আমরা কার্তিক দামোদর মাস বলি। কার্তিক মাসকে শ্রেষ্ঠ বলার কারণ, এই মাস অনেক সুন্দর সুন্দর অতীত ঘটনার সাক্ষী। যেমন প্রথম হলো গোপী গীত এই মাসেই প্রথম গাওয়া হয়েছিল। এর একটা সুন্দর গল্প আছে। পূর্ণিমা রাতে বনের মধ্যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের যখন আহ্বান করছিলেন, গোপীরা নিজের সংসারে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও তারা সব ভুলে, সব ফেলে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তাদের কাজকর্ম সব ভুল হতে লাগলো। সব সরিয়ে রেখে, ফেলে রেখে তারা কৃষ্ণসঙ্গ লাভের জন্য পাগলের মতো মধ্যরাতে বনের মধ্যে বেরিয়ে পড়লেন। আসলে গোপীরা কিভাবে বুঝতেন যে কৃষ্ণ তাদেরকেই ডাকছেন? এখানে একটা রহস্য আছে। কৃষ্ণ ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন সুরে বাঁশি বাজাতেন। তার ছন্দ, সুর উদ্দেশ্যভেদে আলাদা হতো। যেমন যখন কৃষ্ণ রাধারানীকে আহ্বান করতেন তখন একরকম, যখন পশু পাখিদের আহ্বান করতেন তখন আর এক রকম, গোপীদের জন্য আলাদা রকম, নিজের ছেলেবেলার বন্ধুদের জন্য অন্য রকম, এইভাবে। তা যাই হোক, মধ্যরাতে যখন গোপীরা সকলে কৃষ্ণের কাছে পৌঁছলেন, কৃষ্ণ চোখ মেলে সবাইকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এত রাতে বনের মধ্যে এখানে এসেছো কেন? তখন গোপীরা উত্তর দিল, তুমি তো আমাদের বাঁশি বাজিয়ে আহ্বান করলে। কৃষ্ণ আবারও অবাক হওয়ার ভান করে বললেন, আমি তো তোমাদের ডাকিনি, আমি তো নিজের জন্য বাঁশি বাজাচ্ছিলাম। আর এত রাতে আমার মতো একটা ছেলের সাথে তোমাদের ঘর সংসার পরিবার ফেলে দেখা করতে আসাটা ঠিক হয়নি। আমার সঙ্গে দেখা করা তো হলো, এবার তোমরা ফিরে যাও তোমাদের ঘরে। তখন গোপীরা
কৃষ্ণের কথা শুনে কাঁদতে লাগলো। তারা বলল, আমরা নিজের ঘর পরিবার সংসার সব ফেলে তোমার কাছে এসেছি আর তুমি আমাদের প্রত্যাখ্যান করছো, কেমন করে তুমি এমন করতে পারো? তুমি কি হৃদয়হীন, কি নিষ্ঠুর? তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, এত সুন্দর রাত, এত সুন্দর আবহাওয়া, এসো সবাই মিলে নৃত্য করি। এরপর রাস করতে করতে মাঝপথে কৃষ্ণ রাধাকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। গোপীরা ঘন বনের মধ্যে কৃষ্ণকে কাঁদতে কাঁদতে খুঁজতে লাগল। অনেকক্ষণ খোঁজার পর রাধাকে দেখতে পেল, সেও কাঁদছে। কৃষ্ণ সেখান থেকেও অদৃশ্য হয়ে গেছে। তাই তখন রাধা রানী ও গোপীগণ যমুনার তীরে বসে কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে গোপী গীত গাইতে লাগল, এই বলে যে, কৃষ্ণ তুমি বিশ্বাসঘাতক, নিষ্ঠুর, তোমার জন্য আমরা প্রত্যেক আপনজনকে ছেড়ে এসেছি আর তুমি আমাদের ছেড়ে রেখে চলে গেলে। তারা বেদনায় অশ্রু বিসর্জন করতে করতে গাইতে লাগল। অবশেষে শ্রীকৃষ্ণ তাদের সামনে আবির্ভূত হলেন। তখন গোপীরা অত্যন্ত খুশি হয়ে উঠল। তো এই গোপী গীত গাওয়া হয়েছিল এই কার্তিক মাসেই। এছাড়া গোবর্ধন লীলাও ঘটিত হয়েছিল এই কার্তিক মাসেই। কৃষ্ণ এরপর গিরিধারী হয়েছিলেন। তিনি 7 দিন 7 রাত গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে ধারণ করে রেখেছিলেন, তার প্রিয় গোপী প্রিয় ব্রজবাসীদের রক্ষা করার জন্য। তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন ছাতার মতো। আর এই লীলা যখন হয়েছিল সেটা ছিল কার্তিক মাস। আর এই মাসেই কৃষ্ণ যশোদা মাকে অনেক কষ্টে রাজি করিয়েছিলেন গরু চড়ানোর দায়িত্ব নেবার জন্য। মা যশোদা এত অল্প বয়সে কৃষ্ণকে 9 লাখ গোমাতাকে চড়ানোর দায়িত্ব দিতে চাননি, কিন্তু শ্রীকৃষ্ণ বহু কৌশলে মাকে রাজি করিয়েই ছাড়েন। তখন রাধারানীও কৃষ্ণ সঙ্গ লাভের জন্য সুবল সখার রূপ ধারণ করেন, ধুতি কুর্তা পরে রাখাল সেজে। এটাই হলো গোপাষ্টমী। বৃন্দাবনে রাধাকেও এই সময় ধুতি কুর্তি পরিয়ে সুবল সখা সাজানো হয়, কারণ এই মধুর লীলা সংঘটিত হয়েছিল কার্তিক মাসেই। কৃষ্ণ নরকাসুরকেও বধ করেছিলেন এই মাসে। দেবতাদের অভিযোগ শুনে কৃষ্ণ সত্যভামাকে সঙ্গে করে প্রাগজ্যোতিষপুরে উপস্থিত হন ও নরকাসুরকে বধ করে 16,100 রাজকুমারীকে উদ্ধার করেন, যাদেরকে নরকাসুর বন্দি করে রেখেছিলেন বানাসুরের মাধ্যমে। কিন্তু রাজকুমারীরা মুক্ত হবার পর কৃষ্ণকে তারা জিজ্ঞেস করেন তাদের সংসারে কোনো ঠাঁই নেই, কারণ তাদের পিতামাতা তাদেরকে গ্রহণ করবেন না, তো তাদের আশ্রয় কোথায়? তখন কৃষ্ণ তাদেরকে আশ্বাস দিয়ে বলেন যে তিনি তাদের সকলকে বিয়ে করে পত্নী রূপে দ্বারকাতে রানীর মর্যাদায় রাখবেন। এইভাবে কৃষ্ণ 16,100 রাজকন্যার প্রত্যেককে বিবাহ করেন। আর এই লীলাও ঘটিত হয়েছিল কার্তিক মাসে। কার্তিক মাসের মাহাত্ম্য আলোচনা করতে গেলে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের কথাও এসে পড়ে। আমরা জানি কৃষ্ণ অসুরকে বধ করার পর রাধা কৃষ্ণকে বলেন, তুমি আমাকে স্পর্শ করো না, কারণ তুমি পাপ করে অশুচি হয়ে গেছো। তখন কৃষ্ণ শ্যামকুণ্ড তৈরি করেন ও সেখানে 68,000 তীর্থের পবিত্র জল এসে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে পড়ে। এটা হয়েছিল কোনো এক চৈত্র মাসে। এইভাবে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড তৈরি হয়। কিন্তু কেন কার্তিক মাসে বহুলাষ্টমী পালন করা হয়? কারণ 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড আবিষ্কার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবার পর যখন সবাইকে জিজ্ঞেস করতে থাকেন শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড কোথায়, কেউ তাকে বলতে পারে না। সবাই বলে তারা এমন নাম কখনো শোনেনি, তারা কালীক্ষেত বা গৌরীক্ষেতের কথা জানে, যেখানে কিছু জল আছে, ব্যাস। তারপর মহাপ্রভু যখন কালীক্ষেত এবং গৌরীক্ষেতে পৌঁছান, তিনি চিনতে পারেন এটাই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, এবং চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান।
তো এই দিনটিতেই বহুলাষ্টমী পালন করা হয়। আর এই দিনটা ছিল কার্তিক মাসে। এই দিনে সবাই রাধাকুণ্ডে স্নান করার জন্য ব্যগ্র থাকে, কারণ ভক্তিবিলাস ও পদ্মপুরাণে উল্লেখ আছে যে এই দিনে রাধাকুণ্ডে স্নান করলে সে ঈশ্বরের কাছে বা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবেন। আরও ভগবান রামচন্দ্র 14 বছর পর এই মাসেই অযোধ্যা ফিরে আসেন, রাবণকে বধ করে সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে পুষ্পক রথে, সাথে অসংখ্য বানর সেনা, হনুমান। তো এই দিনটাও অযোধ্যাবাসীর কাছে উৎসবের দিন, অত্যন্ত আনন্দের দিন। এছাড়া বলি বামন লীলা এবং তুলসী শালিগ্রাম বিবাহ হয়েছিল এই কার্তিক মাসেই। এই মাসের আরেকটি ঐশ্বর্য হলো লক্ষ্মী পূজা। এই মাসেই লক্ষ্মী পূজা করা হয়, কারণ সমুদ্র মন্থন হয়েছিল কার্তিক মাসেই, সেখান থেকেই লক্ষ্মীদেবীর উত্থান হয়েছিল। লক্ষ্মীদেবীর সাথে 14 রত্ন, ঐরাবত এবং অমৃত কলসাতে ধন্বন্তরী উঠে এসেছিলেন। এই জন্য এই মাসেই ধনতেরাস অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা সোনার অলংকার কেনেন এবং শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ কূর্মাবতার ধারণ করেছিলেন সমুদ্র মন্থনে সাহায্য করার জন্য, এবং মোহিনী রূপও এই মাসেই ধারণ করেছিলেন দেবতাদের মধ্যে অমৃত বণ্টন করার জন্য। তুলসী মহারানীর আবির্ভাবও হয়েছিল এই মাসেই, কারণ যখন অমৃত হাতে নিয়ে ভগবান বিষ্ণু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তখন তার চোখ থেকে 1 ফোঁটা আনন্দাশ্রু অমৃত কলসে পড়া মাত্র সেখান থেকে তুলসী বৃক্ষের উদ্ভব হয়। এছাড়া ভগবান কেশী নামক দৈত্যকে এবং যমাসুরকেও এই মাসেই বধ করেছিলেন, এমনকি কংসবধও শ্রীকৃষ্ণ দ্বারা এই মাসেই ঘটিত হয়। এই মাসেই অক্রূর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরাতে নিয়ে যান। আরও একটা খুব বিশিষ্ট ঘটনা ঘটে এই মাসে। ধ্রুব মহারাজ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণকে সামনাসামনি প্রত্যক্ষভাবে দেখার সৌভাগ্য লাভ করেন দীর্ঘ 6 মাস কঠিন সাধনার পর। এই মাসকে দামোদর মাস বলার কারণ হল দামোদর লীলা এই মাসেই সংগঠিত হয়েছিল। দামোদর লীলা অর্থাৎ শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দাম অর্থাৎ দড়ি দিয়ে উদর অর্থাৎ পেট বা কোমর বেঁধে রেখেছিলেন দেরি করে আসার শাস্তিস্বরূপ। তাই কার্তিক মাসে শুধুমাত্র যশোদা দামোদরকেই নয়, রাধা দামোদরকেও পুজো করা হয়। তো এই ছিল কার্তিক মাসের মাহাত্ম্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী, জয় গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ মহাপ্রভু, জয় সকল বৈষ্ণব আচার্যগণ। আপনারা আমাদের উপর অনুগ্রহ করে কৃপা দৃষ্টি বর্ষণ করুন।